সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে আপনাদের ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ভারতের পরিবেশ আইন সম্পর্কে, ঠিক আছে? এমন কোনো পরীক্ষা নেই যে পরিবেশ থেকে প্রশ্ন আসে না। আপনারা যারা কম্পিটিটিভ এক্সামে বসেছেন আপনারা বলতে পারবেন। তো আজকে আমরা আমরা আলোচনা করব ভারতের পরিবেশ আইন, কোন আইনটি কত সালে প্রতিষ্ঠা হয় এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক্লাসটা শুরু করছি, আর যারা কমপ্লিট নোট নিতে চান আপনারা স্ক্রিনে ডিটেল দেখতে পাবেন, যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আপনাদের প্রথম দেখুন পরিবেশ আইন এখানে রয়েছে, এখানে রয়েছে সাল। তো প্রথম হচ্ছে ভারতীয় বনভূমি রক্ষা আইন, এটি কবে কবে শুরু হয়, সাল হচ্ছে 1980 সালে, ঠিক আছে? এগুলো আপনারা লিখে রাখবেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? পরিবেশ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো নেক্সট হচ্ছে ভারতীয় পরিবেশ রক্ষা আইন, তো এটা হচ্ছে 1986 সালে। তারপরে হচ্ছে ভারতীয় বনভূমি আইন, এটা হচ্ছে 1927 সালে। তারপর হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা হচ্ছে 2010 সালে। তারপর হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ অরণ্য আইন, এটি হয় 1982 সালে, এবং পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন, এটি হয় 2006 সালে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটা হচ্ছে 1959 সালে। নেক্সট হচ্ছে ভারতীয় জীববৈচিত্র্য সুরক্ষা আইন, এটা হচ্ছে 2002 সালে। নেক্সট হচ্ছে ভারতীয় জল দূষণ নিয়ন্ত্রণ আইন, এটা হচ্ছে 1974 সালে। নেক্সট হচ্ছে ভারতীয় বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন, এটা হচ্ছে 1981 সালে। আমি আপনাদেরকে যেরকম টপিক ওয়াইজ আলাদা আলাদা করে সবগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, এরকম কিন্তু আপনাদেরকে আর কেউ দেবে না। আমি প্রতিটা টপিকের উপর একদম সম্পূর্ণ প্রশ্ন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি, যেন আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন মিস না হয়। তো যাদের ভালো লাগে ক্লাসগুলো ফলো করতে পারবেন, আর যাদের ভালো লাগে না আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। নেক্সট হচ্ছে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটা হচ্ছে 1972 সংশোধন হয় 2003-এ, এবং প্রোটেকশন অফ প্লান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার রাইট অ্যাক্ট, এটা হচ্ছে 2001 সালে। তারপরে হচ্ছে পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট, এটা হচ্ছে 1991। তারপর হচ্ছে ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন, এটা হচ্ছে 1971। তারপর হচ্ছে ভারতীয় নগর ও দেশ পরিকল্পনা আইন, এটা হচ্ছে 1979। নেক্সট হচ্ছে ভারতীয় আন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন, এটা হচ্ছে 1993। নেক্সট হচ্ছে দুর্যোগ ও বর্জ্য নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা আইন, এটা হয় 1921 সালে। এবং সর্বভারতীয় হাতি সংরক্ষণ আইন, এটা হয় 1879 সালে। নেক্সট হচ্ছে ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন, এটা হয় 1992 সালে। তারপর হচ্ছে গঙ্গা পরিকল্পনা, এটা হয় 1986 সালে, ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে ন্যাশনাল ফরেস্ট পলিসি, এটা হয় 1987 সালে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি পরিবেশ আইন কোন আইন কবে কবে প্রকাশ করা হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিটা প্রশ্ন আপনারা নোট করে রাখবেন, আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে, এবং জেনারেল নলেজ হিসাবেও এগুলো জেনে রাখা আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে? ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।